হ্যালো বন্ধুরা, সকাল সকাল একটু রাস্তা হাঁটতে বের হলাম। তো সকাল সকাল দেখি দুটো ছাগলের বাচ্চা, আর কি সুন্দর বাচ্চা দুটো। এই দুটো বাচ্চা হচ্ছে কালকে হয়েছে এদের জন্ম। এই দেখো, দেখতে পাচ্ছ একদম ওদের মায়ের মতো হয়েছে দুটো বাচ্চা, কালকে হয়েছে। আসছো? গুড মর্নিং বলো তো। মা দাও দুইটা আরো ছাগল, এতগুলো ছাগল হাতের মধ্যে খায়, দেখছো? গুড মর্নিং বলবা? বাড়ি থেকে বের হতে জুয়ের পাপাকে দেখলাম রাস্তার এখানটায় বসে আছে, তো আমিও চলে আসলাম জুইকে নিয়ে হাঁটাচলা করতে করতে। তো চোখে পড়লো এখানে দুটো কচুর ফুল হয়েছে, তো ভাবলাম যে কচুর ফুল দুটো তুলেই নিই। আসলে সবজির প্রচুর দাম, আর সবজি তো প্রতিটা দিন কিনেই খেতে লাগে। তো যেহেতু গ্রামে থাকি, তো গ্রামের শাকসবজিগুলো যখন এভাবে ফ্রিতে পাওয়া যায়, তো এগুলো আর এড়িয়ে যাই না, এগুলো খেয়েই নিই। আর এগুলো খেতে ভীষণ ভালো লাগে, কেননা কখনো খাই কচুর পাতা, কখনো কচুর ফুল, কখনো কচুর লতি, এইসব জিনিস খুব ভালো লাগে। আর সব থেকে বড় কথা হচ্ছে, আমাদের মতো গরিবদের সকাল হতেই যেন চিন্তা একটা, কি সবজি বানাবো, কি খাবো না খাবো, আর রাত হলেই আবার তারপরের দিনের চিন্তা। তো এরকম করে চলতেই থাকে দিনগুলো। তো যাই হোক, ভালোই হলো, কয়েকটা কচুর ফুল পেলাম, তো এইদিকে কয়েকটা, ওইদিকে কয়েকটা। আর এবারে যাবো আমি রাস্তার একদম ওই পারে, দেখা যাচ্ছে এখান থেকে, তোমরা দেখতে পারবে না, আমি দেখতে পেয়েছি, তো ওই দিক থেকে কয়েকটা আছে তুলে নিয়ে আসি। এইদিকে আমি ফুল তুলতেছি, আর এইদিকে হচ্ছে জুই ওর পাপাকে ভিডিও করতেছে, একা একা দেখো কত বড় হয়ে গিয়েছে। রাস্তার এই সাইডগুলো যা জঙ্গল, ঢুকতেও ভয় লাগে, জোকের ভয়, তার মধ্যে সাপ পোকামাকড়েরও ভয় আছে। এখানে কিন্তু প্রচুর পরিমাণে জঙ্গল। আর পিছলা, এই যা, এই দেখো পড়েই যাচ্ছিলাম আমি। তো বাড়িতে এসে বেড কভারটাকে তুলে নিলাম, বেড কভারটা এত পরিমাণে নোংরা হয়ে আছে, সাদা রঙের বেড কভার তো খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায়, আর ইদানিং পুরানো হয়ে গিয়েছে অনেকটা, তো বেশি নোংরা হয়ে যায় তাড়াতাড়ি, কালারটা যেন কেমন লাগে, তো দু একদিন পরপরই ধুয়ে দিতে লাগে, প্রতিদিন ধুয়ে দিতে পারি না। কতদিন ধরে ভাবতেছিলাম নতুন একটা বেড কভার নেবো, কিন্তু নেওয়াই আর হচ্ছে না। যাই হোক, কোনো কিছুরই এতটা চাপ নেই না, যখন যেই জিনিসটার সময় হয় সেই জিনিসটা আপনাআপ হয়ে যায়। তো বেড কভার থেকে শুরু করে কাঁথা, জুয়ের একটা সব কিছুই আমি কেচে দিলাম, তার সাথে সাথে জুয়ের পাপার প্যান্টটাও নিয়ে আসলাম, জিন্সটা। আসলে একটা ব্রাশ কতদিন ধরে ওকে বলতেছিলাম নিয়ে আসতে, আর মনেই থাকে না, এগুলো ছোটোখাটো জিনিসগুলোই, ব্রাশ দিয়ে জিন্স প্যান্টগুলো তাড়াতাড়ি পরিষ্কার হয়। বন্ধুরা, স্নান করে আসলাম সবে, আর এই যে শুরু হয়েছে বৃষ্টি, ফোটাফোটা পড়তেছে, এতগুলো জামা কাপড় ধুইলাম, এখন চলে আসলো বৃষ্টি। সকাল সকাল একটু রোদ ছিল, আমি ভাবলাম জামা কাপড়গুলো ধুয়ে দেই, তো বৃষ্টিটা কমলে, যদি রোদ উঠে বা হাওয়া থাকে, বৃষ্টিটা কমলেই আর কি জামা কাপড়গুলো মেলে দেবো। এখন আর মেলে দেবো না, বালতির মধ্যেই রেখে দিলাম। এখন বাজে হচ্ছে 9:59, মানে ওই ধরে নাও 10টাই বাজে, 10টা বাজে, সারাদিনে এখন অনেক সময় আছে, ততক্ষণে রোদ চলেই আসবে। এই যে জামা কাপড়গুলো রেখে দিলাম এইভাবে বালতির মধ্যে, আর এই যে এদিকে বাসন মাজা ঘষা কমপ্লিট করে গুছিয়ে রেখে দিলাম, আর এইদিকে হচ্ছে টমেটো দেওয়া হয়েছে ভাতের মধ্যে, টমেটো সিদ্ধ আর ভাত। আর এখানে জুয়ের জন্য আমি ডালিয়া বানাবো বলে সব কিছু রেডি করতেছি, গাজর, মুসুর ডাল, চাল আর ডালিয়া, এখন ধুয়ে প্রেশার কুকারে বসিয়ে দেবো। যেদিন যেই সবজিটা থাকে সেদিন সেই সবজিটা ডালিয়ার মধ্যে মিশিয়ে দিই, আজকে গাজর মিশিয়ে দিলাম, কোনোদিন পটল মিশিয়ে দিই, যেদিন যেটা হয়। এইদিকে দেখো গ্যাসের মধ্যে শুক্তো পোড়া, আমাদের শুটকি মাছ গ্যাসের মধ্যে পোড়া, উনুন তো ধরনই হয় না অনেকদিন থেকে, পাটকাঠিতে পুড়লেও হয়, পাটকাঠিগুলো ভিজে। আর এখানে হচ্ছে টমেটোরের চাটনি, টমেটোগুলো ভাতের মধ্যে সেদ্ধ দিয়েছিলাম, সেদ্ধ করে নিয়ে মিক্সার মেশিনে গুঁড়ো করে তারপরে হচ্ছে কালো জিরে ফোড়ন দিয়ে ভালো করে ভেজে নেওয়া হয়েছে।
দেখো আকাশটা এত পরিমাণে অন্ধকার করেছে, মনে হচ্ছে ধামাকা পরিমাণে বৃষ্টি আসতে চলছে। আর আজকে সকালবেলা কুয়াশা পড়ছে না? সকালবেলা খুব সকালবেলা ঘুম থেকে উঠছি, একবার উঠে দেখি আমাদের চালের মধ্যে টুকটুক টুকটুক করে কুয়াশা পড়তেছে, মনে হচ্ছে শীতকাল চলে আসলো। আর হচ্ছে বাইরে বের হলাম তো শরীরের মধ্যেও কুয়াশার যে শীতটা যে থাকে ওটা পড়তেছিল। আজকে ওই যে এরকমই, কি জানি আবার সারাটা দিন বৃষ্টি হবে বুঝতেই পারিনি। আজকে দেখো সারাটা দিন ধরে বৃষ্টি চলছিল, আকাশটা বৃষ্টিতে ভিজে ভিজে যাবা, বললাম রেইনকোটটা পরো। জামা কাপড় গুলো দেখো তো কাতারটা তো ভিজেই গেল, ধুয়ে দিলাম, রোদও নাই কিচ্ছু। বৃষ্টি হলে আর কি কাজ বলো, সারাটা দিন ঘরের ভিতরেই কাটে। বাইরের কাজ করলে করা যায় বৃষ্টিতে ভিজে ভিজে, কিন্তু বৃষ্টিতে না ভিজারই চেষ্টা করি সবসময়। আর সকাল সকাল তো সব কাজ প্রায় কমপ্লিটই, স্নানও করে নিয়েছি সকাল সকাল, তো রান্নাও মোটামুটি সেদ্ধ ভাত করে খেয়ে নিয়েছি, আর শুধু সবজিটা দুপুরে বানাবো, দুপুরেরটা গরম গরম দুপুরবেলায় রান্না করে খাবো। তো ওই যে রেইনকোটটা পরে নিল বাজারে যাবে বলে, উল্টো দিকে যাচ্ছে যে ও এমনিতেই যাচ্ছিল বলে হালকা হালকা বৃষ্টিটা কমলে ভিজে ভিজে তাড়াতাড়ি চলে যাবো স্পিডে সাইকেল চালিয়ে। কিন্তু আমি বললাম যে রেইনকোটটা কিনেছো কিসের জন্য, তাহলে যদি ভিজে ভিজেই যাও তাহলে রেইনকোটটাই পরে যাও, তারপরে আর কি পড়লো। আর জামা কাপড় গুলো নিয়ে আমার লেগে গেল একদম চিন্তা এই বৃষ্টির জন্য, বেড কভারটাও আজকে আবার ধুয়ে দিলাম। এই বেড কভারটা ধোয়াই আছে, তো এই বেড কভারটা এখন বিছিয়ে দেবো। আর পশুর ফুল নিয়ে এসেছিলাম সকালবেলা কয়েকটা, তো দুপুরবেলা হচ্ছে পশুর ফুল আর ওখানে কয়েকটা আলু মিক্স দিয়ে শুকনো মাছ দিয়ে রান্না করতে হবে। শোনা বৃষ্টিতে ভিজো না, যাবা না কিন্তু। তো চলো বিছানা গোছানো কমপ্লিট, আর এইদিকে জুঁই সোনাও ঘুমিয়ে পড়েছে, আমি অনেকক্ষণ বসে বসেই ছিলাম আর মোবাইল চালাচ্ছিলাম আর কি। জুঁইয়ের পাপাও তো বাড়িতে নেই, তো বৃষ্টি হচ্ছে বাইরে আর কি কাজ করি, তো শুধু দুপুরবেলাকার রান্নাটাই বাকি রয়ে গিয়েছে, একটু পরে রান্না করবো। আর এইদিকে দেখো জল পড়তেছিল বৃষ্টি হওয়ার কারণে, তো আমি গামলাটা দিয়েছি আর গামলার উপরে আমি এই গেঞ্জিটা দিয়ে রেখে দিয়েছিলাম। চালের উপরে প্লাস্টিক দেওয়া হয়ে গিয়েছে কিন্তু তবুও কেন জানি না জল পড়ে, আসলে ওই যে বলেছিলাম না জয়েন আছে সেই কারণে, একটা খুলতে গেলে সব টিনগুলোই খুলতে হয়। তো এখন আমি হচ্ছে কচুর ফুল আর আলুগুলো নিয়ে বসে পড়লাম কাটবো বলে, দেখতে দেখতে দুপুরবেলা হয়ে গেল আর এদিকে খিদেও পেয়ে যাচ্ছে, তো কচুর ফুলটা আর আলুটা বানিয়ে নেই। কি আর বলবো, অন্য কোনো দিন রোদ থাকে তো আজকে এত পরিমাণে বৃষ্টি সারাদিন, যে সারাদিন রোদের অপেক্ষা করতে করতে বৃষ্টি আর কমলো না।
তো শেষ পর্যন্ত আমি ভেবেচিন্তে ভাবলাম যে যেই কয়েকটা জামা কাপড় এই বারান্দার মধ্যে ধরে সেই কয়েকটাই দিয়ে দেই এখানে মেলে। তো আমি এই যে নাইটিটা আর জুয়ের কয়েকটা জামা কাপড় এখানে মেলে দিলাম। তো বন্ধুরা এখনো বৃষ্টি চলতেই আছে, 12:30 বাজে। তো আমি ভাবতেছি যে এখন সব এই যে কচুর ফুল কেটে নিয়েছি, কচুর ফুল বেশি ছিল না, অল্প কয়েকটা পেয়েছি 4-5টার মতো কচুর ফুল, আর হচ্ছে আলু একসাথে রান্না করবো শক্তি মাঝে, এইটুকু কচুর ফুল কিছুই হবে না। আর হচ্ছে কয়েকটা পটল ছিল, পটলগুলো কেটে নিয়েছি ভাজা করবো বলে, আর এই যে কচুর ফুলে দেওয়ার জন্য আলু কেটে নিয়েছি। তো চলো এখন সবজিটা বানিয়ে নিই, ততক্ষণে বৃষ্টি কমুক, তারপর বাসনপত্র মাল। কচুর ফুলটা আগে একটু হালকা করে গরম জলে সিদ্ধ করে নিলে ভালো হতো, কিন্তু আমি আর নিলাম না এইটুকুর জন্য। তো আজকে হচ্ছে এই নতুন কড়াইটার মধ্যেই রান্না করব, অনেকদিন হলো নতুন কড়াইয়ের মধ্যে রান্নাই হচ্ছে না সেরকমভাবে। আর ওই যে বললাম সকালবেলা টমেটোর চাটনি ভাজা হয়েছিল, তো কড়াইটার মাজাই হয়নি বৃষ্টির কারণে, তো এই কড়াইটাতেই বানাচ্ছি। আর এদিকে পটলের মধ্যে লবণ আর হলুদ দিয়ে একটু ভালো করে মেখে নেব, আর কাঁচা সবজিগুলো বেশি করে নিয়ে আসলে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। পটল এই যে কাল পরশু হয়তো নিয়ে এসেছিলো, দেখো পেকেই যাচ্ছে পটলগুলো, তো ভাবলাম যে কয়েকটা আছে ভেজেই নেই। তো পটল ভাজাটা করে নামিয়ে রেখে এই যে পেঁয়াজ কুচি রসুন তারপর হচ্ছে কাঁচা লঙ্কা শুকনো মাছ সব কিছু একসাথে দিয়ে দিলাম, এগুলো একটু ভালো করে ভেজে নেবো। ভেজে নিয়ে তারপরে কচুর ফুলটা আমি দিয়ে একটু ভেজে নিয়ে তারপরে আলুটা দেবো। তো দেখো আলু আর কচুর ফুলটাকে আমি গ্লাস দিয়ে এভাবে গলিয়ে দিয়েছি একদম, আর একটু ভাজা ভাজা করে মানে কষিয়ে নিয়ে তারপরে আমি জল দেবো, আর আজকে আমি জিরে রেঙি একদম। তো চলো রান্না বাড়া খাওয়া দাওয়া করবো না, একটু পরে আমরা খাওয়া দাওয়া করবো। তো এখন হচ্ছে জুই ঘুম থেকে উঠে পড়েছে, কান্নাকাটি করতেছে, তো ওগুলো সামলাবো এখন, আর যেহেতু সকালবেলা খেয়েছি তো পেটটা ভরাই আছে, একটু পরে খাওয়া দাওয়াটা করবো। বেলা বাজে হচ্ছে 2:30 মতো, এই যে সবে বৃষ্টি কমলো, তো এখন আমি বেড কভার থেকে শুরু করে যা যা ছিল বালতির মধ্যে ওগুলো মেলে দিচ্ছি। সেই প্রথম থেকেই বলে যাচ্ছি সকাল থেকে বৃষ্টি কমলে বাসন মাজবো বাসন মাজবো, কিন্তু বৃষ্টি আর কমতেছিল না, তো এখন যেহেতু বৃষ্টি নেই তো এখন বাসনটা মেজে নিচ্ছি। আর ও চলে এসেছে, ও স্নান করবে এখন, স্নান করে তারপরে ওকে খেতে দেবো, আমিও খেয়ে নেবো। তো এই যে ও আমাকে সিমেন্টটা গুলিয়ে দিচ্ছে, আমি হচ্ছে ঘরটা লেপবো এখন একটু। কতদিন ধরে ঘরটা লেপতে যাচ্ছিলাম কিন্তু সিমেন্ট নিয়ে আসাই হচ্ছিলো না, কালকে নিয়ে এসেছে তো কালকে লাপাই হয়নি, তো আজকে ভাবলাম একটু লিপে নিই, আর বারান্দা লেপবো না মনে হচ্ছে, আর রাত্রিবেলা আবার বৃষ্টি আসবে, বৃষ্টি আসলে বারান্দাটা ধুয়ে যাবে যদি রোদের মধ্যে না শুকোয়। আর ঘরের ভিতরে তো আর বারান্দার মতো বৃষ্টির জল একদম, বারান্দাটা যেমন পুরো একদম ভর্তি হয়ে থাকে, এই যে পুরো জায়গাটা জল ছিটে ছিটে পড়ে ভিজে যায়, তো সিমেন্ট দিয়ে লেপলে সিমেন্টটা ভালোভাবে না শুকালে ধুয়ে নিয়ে যাবে, তো সেই কারণে শুধু ঘরটাই লেপে নেবো। আজকেও হয়তো 5 কেজির মতো সিমেন্ট নিয়ে এসেছে, তো অর্ধেকটুকু রেখে দিয়েছি, বারান্দাটা যেদিন রোদ হবে সেদিন লেপবো,
আর বাকিটুকু দিয়ে ঘরের ভিতরটা লেপে নিচ্ছি। মোটামুটি অনেকগুলোই দিলাম সিমেন্ট, আর এই যে ইঁদুরে গর্ত করেছে পাথর দিয়ে রেখে দিয়েছি। তো ওখানে হচ্ছে আমি কালার করার সাথে যে তেলটা দেওয়ার জন্য নিয়ে এসেছিল ওই তেলটা ঢেলে দিয়েছি। ঔষধ পাওয়া যায়নি এই বাজারে, ঔষধ নিতে হলে অনেক দূরের বাজারে যেতে হবে। দিয়ে পাথর দিয়ে বন্ধ করে রেখে দিয়েছিলাম, আজকে একদম সিমেন্ট দিয়ে ভালো করে লিপে দিলাম। সন্ধ্যাবেলা ল্যাপা খোঁচার পর বাইরে হাঁটাচলা করতেছিলাম কতক্ষণে ঘরটা শুকোয় তার অপেক্ষায়। তারপর এসে দেখি যে শুকোয়নি, আর মুরগি একদম ঢুকে খারাপ করে দিয়েছে। তো উপরে উপরে সিমেন্ট হাত দিয়ে আমি ছড়িয়ে ছিটিয়ে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। বন্ধুরা এখন বাজে হচ্ছে 9টা, আর আমি ভাত রান্না করে নিলাম আজকে দুপুরবেলাকার, যেহেতু সকালবেলা রান্না হয়েছিল তো সকালবেলা দুপুরবেলাই শেষ হয়ে গেছে, অল্প একটু ছিল। তো আর একটুখানি রান্না করে নিলাম আর সাথে ডাল রান্না করে নিলাম। এই যে ডালটা হয়ে গিয়েছে, ডাল নামিয়ে নেবো বাজার থেকে। বাজারেই জানি আজকে সন্ধ্যাবেলা তো সবজিও নিয়ে আসেনি, তো চলো শুধু ডালটাই বানিয়ে নিলাম। এখন খাওয়া দাওয়া করি আর ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই, গুড নাইট। আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ভিডিওর সাথে। টাটা। শোনো একটু টাটা বলো 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 দেবো বাচ্চা, একটু টাটা বলবা না, গুড নাইট বলবা না, গুড নাইট বলবো না।